সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে জ্যাম্পাস ইউজি এক্সামিনেশন, যেটা বিএসসি নার্সিং এবং একাধিক এক্সামের ব্যাপারে ডিসকাস করতে হয়, ঠিক আছে? এবং সেখানে ডিসকাস না করলে তোমাদের অনেক প্রবলেম হবে। কি কি এক্সাম রয়েছে, কি কি দিতে পারবে, সবকিছু আজকের ভিডিওতে ডিসকাস করবো তোমাকে নিয়ে, তোমার সঙ্গে, ঠিক আছে? চলো দেখা যাক আজকের ভিডিওটা, ঠিক আছে? দেখো, প্রথমত বলি, দেখো এখানে লেখা আছে যে জ্যাম্পাস ইউজি, তো এটা ওএমআর বেসড কমন এন্ট্রান্স এক্সামিনেশন, ঠিক আছে? এবং কাউন্সিলিং এর মাধ্যমে বিভিন্ন কলেজ এবং ইনস্টিটিউটে তোমরা চান্স পাবে, ঠিক আছে, স্টেট ওয়াইজ ওয়েস্ট বেঙ্গলে। দেখো বিএসসি নার্সিং, ব্যাচেলার অফ নার্সিং হয়, ব্যাচেলার অফ কি এটা সাইটোথেরাপি, মানে সাইটোথেরাপি এরকম সামথিং, ঠিক আছে, সাই কি সিওথেরাপি, ফিজিওথেরাপি, ও মাই গড, সরি, অ্যাকচুয়ালি আমি দেখে বুঝতে পারছিলাম না, সরি ফর দ্যাট, ফিজিওথেরাপি, ওকে। সো তারপরে হচ্ছে বিএমএলটি, ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি অ্যান্ড বিএসসি সিসিটি, তারপরে এটা দেখছো, তারপরে ওটিটি, পিটি, পিএ, এম এম বি, তারপরে বিভিএসও অ্যান্ড বিএইচএ, ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে? তো এই যে সমস্ত এক্সামগুলো রয়েছে, বিভিন্ন কোর্সের ক্ষেত্রে তোমরা অ্যাডমিশন নিতে পারো এই এক্সামটা দিয়ে, জ্যাম্পাস ইউজির এক্সামটা দিয়ে, ঠিক আছে? তো এটা দেখো কি বলছে, টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশন জুন মাসের 11 জুন মাসের মোটামুটি হতে পারে, সানডে, এরকম বলা আছে। এবং অনলাইন রেজিস্ট্রেশন ফর জ্যাম্পার কত থেকে 10 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং 31 তারিখ মধ্যে চলবে, মানে 10 তারিখ থেকে 31 তারিখ মধ্যে চলবে। তার জন্য তোমাকে বলছি ভালো করে আজকেই করে নাও। এবং কোথা থেকে করবে, দেখো এখানে অ্যাপ্লাই ফর, এখানে গেলে তোমরা করতে পারবে, ওকে। এবার দেখো এখানে কি বলছে, ইনফরমেশন বুলেটিন, সিলেবাস সবকিছু রয়েছে, রেজিস্ট্রেশন ম্যানুয়াল কিভাবে রেজিস্ট্রেশন করবে সেটাও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি, অ্যান্ড ইউজি, তারপরে বিভিন্ন রকম যেগুলো, তারপরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, সবগুলো আজকের ভিডিওতে অবশ্যই থাকবে, ঠিক আছে? তার পাশাপাশি তোমাদেরকে আমি একটা কথা বলবো যে এই যে ভিডিওটা শুধুমাত্র জ্যাম্পাস ইউজির জন্য না, আর ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা যারা বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, কারণ এই সিলেবাসের উপর বেস করে, কিন্তু জ্যাম্পাস এর উপর সিলেবাস বেস করে কিন্তু ইউনিভার্সিটি, আর ইউনিভার্সিটি কি করে, এক্সাম কন্ডাক্ট করে বিএসসি নার্সিং এর জন্য, এবং এর উপর বেস করে হয়, যেটা এর আগে অলরেডি 2022 সালের নোটিশে বলা হয়েছিল যে জ্যাম্পার যে সিলেবাস রয়েছে তো তার সিলেবাসকে ফলো করা হবে। আলি ইউনিভার্সিটি, মানে আলি ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, যেটা আওয়ার 2023-তে বিএসসি নার্সিং এর জন্য মে থেকে জুন মাসের দিকে যখন হবে তখন সেটা হবে, এবং কবে থেকে হবে, মে থেকে জুন মাসের দিকে, ঠিক আছে? এবার দেখো তোমাদেরকে বলি আমি, ইনফরমেশন ব্লুটুন চলে গেলাম আমরা, এখানে গিয়ে সব দেখতে পাবো, তোমাদেরকে আমি দেখাচ্ছি ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিংস, ওকে, জাস্ট ওয়েট। এবার দেখো এখানে গিয়ে আমরা এটা গেলাম, ওকে, সো এখানে সবকিছু দেখা দরকার নেই, আমরা সিলেবাসের পোর্শনটা ভালো করে দেখবো যে সিলেবাসটা কি কি রয়েছে। এবার দেখো এখানে এটা কি বলছে যে পেপার ওয়ান পেপার টু, তো পেপার ওয়ানের ক্ষেত্রে কি, যেটা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপার আছে, পেপার ওয়ান কাদেরকে দিতে হয়, পেপার টু কাদেরকে দিতে হয়, সব কিন্তু এখানে অলরেডি বলা আছে। এবার দেখতে পাচ্ছ যে 11 জুন যেটা পেপার ওয়ান, যেটা কি হবে, ফর অল কোর্স আদার দ্যান বিএইচএ, বিএইচএ ছাড়া সমস্ত কোর্সের জন্য কিন্তু পেপার ওয়ানটা দিতে হবে, এবং বিএইচএ এর জন্য শুধু পেপার টুটা দিতে হয়, বাকিদের ক্ষেত্রে দিতে হয় না। মানে যারা বিএসসি নার্সিং এর জন্য অ্যাপ্লাই করতে চাইছো বা মেডিকেল, এটা এটা দেখো বিএইচএ মানে ব্যাচেলার ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, মানে এটার জন্য লাগবে পেপার টু, বাকি লাগবে না, ঠিক আছে? 11 থেকে 12:30, মানে 11টা 12টা, মানে 1.5 ঘন্টা মতো টাইম পাচ্ছ তুমি, ওকে। এবার দেখো কি বলছে, মোটামুটি তোমাকে 15টা কোয়েশ্চেন থাকে ফিজিক্স থেকে, ঠিক আছে, এবং এখান থেকে 5টা থাকে টোটালে, টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন 20, 25 নম্বর থাকে কেমিস্ট্রি থেকে, থাকে দেখো 25 নম্বর, এবং বায়োলজি থেকে থাকে বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, মানে তোমাকে ইংলিশ রিজনিং সবগুলো ফোকাস করতে হবে, যেটা দেখো এটা বিশাল ইম্পর্টেন্ট, কারণ আর ইউনিভার্সিটির ক্ষেত্রেও ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি রয়েছে, এবং বেসিক ইংলিশও রয়েছে, লজিক্যাল রিজনিংও রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে জিকে পার্ট এবং ইসলামিক পার্টটাও অ্যাড হয়ে যায়। সো এটা হচ্ছে টোটালি কিন্তু আর ইউনিভার্সিটির জন্য ইম্পর্টেন্ট, এবং তার পাশাপাশি যত স্টুডেন্ট যারা জ্যাম্পার এক্সাম দিতে চাইছো তাদের জন্য কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, তাই এটা ফলো করে অবশ্যই পড়াশোনাটা করবে, এবং আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখবো তবে কিন্তু একটা আইডিয়া আমরা অবশ্যই অবশ্যই পেয়ে যাবো, ঠিক আছে? দেখো এবং পেপারটার জন্য এই পার্টটা, ঠিক আছে? এবার সিলেবাস কি, সিলেবাস পুরো কিন্তু 11-12 যেরকম সিলেবাস রয়েছিল, আই মিন পুরো সিলেবাসটাই রয়েছে, আলাদা কিন্তু কোনো ব্যাপার নাই, সবই তোমাকে পড়তে হবে, এটাই ভেবে নাও, ঠিক আছে? জাস্ট আমি সিলেবাসটা একবার দেখে দিচ্ছি থাকি এখানে, ওকে। সো এখানে সিলেবাসটা আমি দেখতে পেলাম না, দ্যাট মিন্স তোমাকে 11-12 পুরো পার্টটাই পড়তে হবে, বেসিক্যালি 12 পার্টটাকে বেশি ফোকাস করতে হবে। তো চলো আমরা একবার এখানে গিয়ে তোমাদেরকে দেখাই রেজিস্ট্রেশন ম্যানুয়াল, মানে এখানে আমরা ক্লিক করবো রেজিস্ট্রেশনে, দেন আমরা চলে যাবো। তো আমরা রেজিস্ট্রেশন ম্যানুয়ালটা তোমাদের দেখেছি, রেজিস্ট্রেশনটা কিভাবে করবে, এখানে একটু আই থিঙ্ক একটু বেশি স্টেপ রয়েছে, বাট নো প্রবলেম, আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। যখন তোমরা দেওয়ার পরে র্যাঙ্ক বেরোবে, র্যাঙ্ক বেরোনো পর্যন্ত সমস্ত কিছু আমি তোমাদেরকে এই চ্যানেলে, আমাদের ইউটিউব চ্যানেলে অ্যাবাউট অল থিংস অবশ্যই জানিয়ে দেবো, তার জন্য তোমরা এখনই সাবস্ক্রাইব করবে, আভি কে আমি সাবস্ক্রাইব করবো ভাই, আভি কে আমি, ঠিক আছে? সো রাত্রি এখন বাজছে 11:20,
কারণ চারদিকে প্রচুর নয়েজ থাকার জন্য ভিডিও বানাতে পারিনি, বাট এখন শুট করতে হচ্ছে, সো ভিডিওটা খুব তাড়াতাড়ি পাবলিশ হবে। ওকে, 10 তারিখ আজকে 11 তারিখ, মানে আগে ভিডিওটা পাবলিশ করা দরকার ছিল বাট পসিবল হয়নি। সো এইভাবে তোমরা আসবে, এখানে গিয়ে নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করবে, ক্লিক করার পর অলরেডি বলেছিলাম আমি এখানে আই এগ্রি অ্যান্ড দেন এইভাবে সমস্ত ফিল আপ করবে, ফিল আপ টিল আপ করার পরে এখানে সাবমিট, সাবমিট করার পরে কনফার্মে ইয়েস করবে, অ্যান্ড দেন আবার গিয়ে এখানে ভেরিফিকেশনের জন্য তোমার নাম্বারটা আমার দিতে হবে, সবকিছু সেগুলো দিয়ে দেবে, প্রিভিউ পেজ হবে, ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিট। সো এরকম করার পরে দেখো এই যে পোর্শনগুলো আসছে, এডিট অ্যাপ্লিকেশন ফর্মে গিয়ে যাবে এবং এই যে বিভিন্ন রকমের পোর্শনগুলো আছে সবগুলো রেজিস্ট্রেশন ফি পর্যন্ত সিলেকশন পেপার সবকিছু ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল থিং ওয়ে এগুলো তোমরা ইজিলি করতে পারবে, ইটস নট টু মাচ স্টাফ, ঠিক আছে, এটা ইজি, তোমরা ইজিলি তোমরা করতে পারবে। ওকে, সো এখানে যেটা বলছে তোমরা যদি ভাবো যে একবার প্রত্যেকটা জিনিস তোমাদের দেখে দেখে করিয়ে দেবো তাহলে অনেক টাইম লাগবে, তার থেকে বেশি রেজিস্ট্রেশন যে ম্যানুয়ালটা রয়েছে সেটা দেখে নিবে, বা আমি বলে দিলাম যেটা, সো এখানে অনেকগুলো রয়েছে পরপর যে স্টেপগুলো ফিল আপ করতে হবে, এগুলো তোমরা জানো যে কোনো চাপের হয় না ফিল আপ করতে, যদি কোনো ডাউট থাকে দেন কমেন্ট সেকশনে যাও যে বলো তাতে এইখানটাতে কি হবে, এবং যদি মনে হয় যে না আমি বুঝতে পারছি না তাহলে কি করবো, আমি রয় 39 AMIR ROY 39 যদি এটা দিয়ে তুমি আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করতে পারো, SS বা স্ক্রিনশট পাঠাতে পারো, দেন আমি দেখে তোমাকে কনফার্ম বলে দেবো, ঠিক আছে, শোনো চাপ বস ফেন্দাস, ওকে, তোমাকে বলছি ফেন্দাস, হয়তো আমি দিয়ে তাকাচ্ছি বাট তোমাকে তাকাচ্ছি, তোমার দিকে বলছি, ঠিক আছে, সুবেন্দাস নোচ আমি বলে দেবো, ওকে, অ্যান্ড দেন এইভাবে দিয়ে সব হয়ে যাবে, দেন তুমি কিন্তু ডিরেক্টলি পেয়ে যাবে ফর্মটা, তোমার এইরকম পেয়ে যাবে তুমি, ঠিক আছে। সো এইরকম ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স দিয়ে তুমি বিভিন্ন কলেজেও কিন্তু চান্স পেতে পারো, শুধুমাত্র যে জাম্পারের দিয়ে বিভিন্ন কলেজে পাবে তা না, এবং বিভিন্ন কলেজে যে সমস্ত তাদের পার্টিকুলার এক্সাম লাগে তার পাশাপাশি এই এক্সাম দিয়েও ডিরেক্টলি ভাবে অ্যাডমিশন হওয়া যায়, যেমন আলিয়াতেও অ্যাডমিশন হওয়া যায়, ওকে, মানে আলিয়া ইউনিভার্সিটিতে। ওকে, এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো যে আলিয়া ইউনিভার্সিটির যে আমাদের ওয়েবসাইট রয়েছে, তো সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আমি একটা জিনিস দেখিয়ে দেবো যে ওখানে গিয়ে যে কবে বেরোতে পারে, তোমাদের অনেকে ডাউট রয়েছে যে বিএসসি নার্সিং যেটা কবে বেরোতে পারে ফর্মটা, তো সেটা তোমাদেরকে একটু আমি আইডিয়া দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটু আমাদের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি, ঠিক আছে, সো জাস্ট ওয়েট বস অ্যান্ড আই উইল শো ইউ, ওকে, সো চলো বস একটু আসতে দেরি হচ্ছে বাট নো চাপ, চলে আসলে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, দেখো চলে এসছে বস এখন, অ্যান্ড এখানে আমরা এইটি সেকশনে গেলাম, ঠিক আছে, 2022 এবং দেখো এখানে অলরেডি এটা আগের পোর্শন, সো আমরা তোমাদেরকে আগে নিয়ে যাচ্ছি, দেখো যখন ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল, সো ফর্ম ফিল আপ স্টার্ট হয়েছিল কত দেখো, এটা অ্যাডমিট কার্ড, সরি বিএসসি নার্সিং, দেখো এটা হচ্ছে ক্লিক হিয়ার টু ডাউনলোড দ্য অ্যাডমিট কার্ড, ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছিল ইউজি প্রোগ্রামের জন্য 25 জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে মাস, আমি অলরেডি বলেছি মে মাসের দিকে স্টার্ট হবে ফর্ম ফিল আপ এবং মোটামুটি জুন জুলাইয়ের দিকে কিন্তু পরীক্ষাটা হবে, ঠিক আছে, জুন জুলাইয়ের দিকে পরীক্ষাটা হবে, সো মোটামুটি এক মাস মতো টাইম পাওয়া যায় ফর্ম ফিল আপের পরে, কিন্তু রাইট নাও যে 5 মান্থস টাইম রয়েছে, সো এটা হচ্ছে একটা বিশাল বড় একটা অপরচুনিটি তোমাদের জন্য, সো এটাকে মিস করা চলবে না, ওকে, সো এই টাইমটাকে ভালো করে মাথায় রেখে পড়াশোনাটা করতে হবে যাতে তোমাদের পরবর্তীতে কোনো অসুবিধা না হয়, ঠিক আছে, এবং প্রসপেক্টটা ডাউনলোড আমি অলরেডি দেখেছিলাম যে প্রসপেক্টের সিলেবাসটা কি আছে সবকিছু আমি অলরেডি বলে দিয়েছিলাম, বিএস নার্সিং এর ক্ষেত্রে বলো না কেন, বিভিন্ন আদার্স যে সমস্ত এক্সাম হবে বিবিএ বা এমবিএ এর জন্য সমস্ত কিছুর জন্য, এবং আমি হয়তো বিবিএ এবং এমবিএ এর জন্য প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা আমি আপলোড করেছিলাম না, বাট আমি পেয়েছি রিসেন্টলি এবং একজন চাইছিল, সো আই থিঙ্ক আমি দিয়ে দেবো, ঠিক আছে, সেটা আমি আপলোড করে দেবো, ওকে, শোনো চাপ, চলো তোমাদেরকে আমি একটু সিলেবাসের দিকে নিয়ে যাই, এখানে সিলেবাস বলা রয়েছে, এবার সিলেবাসের ক্ষেত্রে যেটা বিএসসি নার্সিং এর জন্য এখানে থাকে অলরেডি, তো এটা একটু দেখাচ্ছে তোমাদের, দেখো এখানে কি বলছে, দেখো যে নার্সিং প্রোগ্রাম উইল কম্প্রাইজ অফ বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স অ্যাজ পার দ্য সিলেবাস অফ জাম্পা, এখানে বলে দিয়েছে যে জাম্পার যে সিলেবাস থাকে ইউজির, তো সেই রকম সিলেবাসের উপর থাকবে, তার সাথে তোমাদেরকে আমি ভালো করে বলে দিলাম যে বিএ আলি ইউনিভার্সিটির জন্য কিন্তু জাম্পা সিলেবাসটাকে তোমাকে ফোকাস করতে হবে, ওকে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে সমস্ত আরও যে প্রোগ্রাম রয়েছে LLM, MCA এর জন্য, দেখো MCA এর জন্য কি থাকছে, প্রবলেম সলভিং, ইন্টারপ্রিটেশন, ডিসক্রিট ম্যাথামেটিক্স থাকছে, এবং BCA MCA এর জন্য এবং BBA এর জন্য, এই সমস্ত ক্ষেত্রে অনেক কিছু রয়েছে এবং আমি পার্টিকুলার একটা ভিডিও বানিয়েছিলাম সেটা দেখে নেবে, আর তার সঙ্গে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ এবং ইসলামিক হিস্ট্রি, কালচার, এগুলো সব কিছুই কিন্তু লাগবে, একটা জিনিস আমার অলরেডি বলা হয়েছিল সেটা তোমাদেরকে আমাকে বলতে হবে, সো আমি বলে দিচ্ছি, ওকে, দেখো এখানে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আমরা যাই, তো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনে গেলে আমরা বুঝতে পারবো পেপার অন পেপারটার জন্য, দেখো আমরা পেপার অনের জন্য দেখছি যেটা 2022 অলরেডি হয়েছে এবং এটা 2023 এর জন্য হতে চলেছে, ঠিক আছে, সো জাস্ট ওয়েট অ্যান্ড আসতে দাও, সো দেখিয়ে দিচ্ছি আমি তোমাদেরকে, ঠিক আছে, সো পাশাপাশি কিন্তু আল ইউনিভার্সিটির পোর্শনটা কিন্তু কভার হয়ে গেল এবং আল ইউনিভার্সিটির জন্য আরো কিছু ভিডিও অবশ্যই আসবে তোমাদের জন্য, শোনো চাপ, জাস্ট রিল্যাক্স, আর দেখতে পাচ্ছ এখানে এই যে প্রবলেম গুলো রয়েছে, ঠিক আছে, ফিজিক্স থেকে হোক না কেন, আদার্স থেকে হোক না কেন, সবকিছু কিন্তু সিমিলার টাইপের থাকে এবং বিএসসি নার্সিং এর জন্যও যে আলী ইউনিভার্সিটি যে এক্সামটা হবে কিছুটা এতটাও হার্ড না হলেও মোটামুটি এর
কাছাকাছি হয় বা এরকম টাইপের প্রবলেম থাকে। সো দ্যাটস ওয়াই একেবারে মানে নর্মাল ভেবো না, একটু ভালো করে না পড়লে বা সিলেবাস গুলোকে তোমার ক্লাস ইলেভেন টুয়েলভ গুলো না পড়লে তুমি ইজিলি ক্র্যাক করতে পারবে না। সো ইটস রিয়েলি টাফ। সো তোমার কেমিস্ট্রি ফিজিক্স এগুলো সবকিছুই তোমাকে একটু করে পড়তে হবে। দেখে বুঝতে পারছো যেগুলো তোমার ক্লাস টুয়েলভের জিনিস এবং ভালো করে না পড়ে থাকলে বুঝতে পারবে না, এইটাও তো আমার মনে ছিল বাট এখন ভুলে গেছে কনফিগারেশনের ক্ষেত্রে, অনেক আগে মনে ছিল বাট এখন একেবারে মনে নাই। রোটেশনাল ব্যাপার ছিল, তারপরে এটা অ্যানিলিন, এটা তো চিনতে পারছি দেখে বাট আমি অ্যান্সার হয়তো করতে পারবো না। অ্যান্ড ট্রাইনাইটো বেঞ্জিন এইসব বলে বলে অনেক কিছু বলে, সো আমি একটা মনে নাই ভুলে গেছি সব। তো এগুলো তোমরা ট্রাই করবে দেখো, খুব টাফ না, বায়োলজিটা ইজি থাকে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা কেমিস্ট্রি সেই কেমিস্ট্রি পার্টটা কিন্তু অনেকটাই সহজ থাকে। সো ট্রাই করলে অবশ্যই তোমরা পারবে, ঠিক আছে? সো উইস ইউ অল দ্য বেস্ট অ্যান্ড ফাটিয়ে দাও বস বিন্দাস, আশা করছি তোমরা সকলেই পারবে। আর আল ইউনিভার্সিটির ব্যাপারটা বলে দিলাম, বাকিদের জন্য ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, এলএলএম বলো না কেন, বিবিএমবি এর কোয়েশ্চেন বলো না কেন, সবকিছু নিয়ে। সো রিল্যাক্স থাকো, চাপ থাকো, চাপ নিও না, অ্যান্ড নো চাপ বিন্দাস বস, আমি তোমাদের সঙ্গে আছি। সো তোমাদেরকে আমি রেডি বিন্দাস ভাবে কন্টেন্ট প্রোভাইড করবো যতটা পসিবল আমার দ্বারা এবং তার থেকে বেশি আমি ট্রাই করবো, ঠিক আছে? সো নো চাপ অ্যান্ড উইস ইউ অল দ্য বেস্ট, ঠিক আছে? সো তার পাশাপাশি বলি আরো কিছু ভিডিও আসছে, সো স্টে কানেক্টেড অ্যান্ড প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড লাভ অ্যান্ড বিন্দাস বস নো চাপ। বাই, টেক কেয়ার, টাটা। টাকা না, ঠিক আছে, টেক কেয়ার, টাটা।